আজকে আপনি আপনাদেরকে নতুন দুইটা সাইটে কিভাবে সাবমিট করতে হয় সে প্রসেসটা দেখাই দিব। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি। আপনারা যখন কাজ করতে যান তখন অনেকেই প্রবলেমটা ফেস করে, তা হচ্ছে আপনার আইপি মাঝে মধ্যে ছেড়ে দেয়। তো এটা ছেড়ে দিবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা আপনার কাজেরই একটা অংশ মনে করতে হবে। আর যেহেতু আমি আগে আপনাদেরকে মোটামুটি তিনটা পাঁচটা সাইটে কীভাবে সাবমিট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, এখন আমি আরও নতুন দুটা অ্যাড হয়েছে যা নিয়ে আমরা বর্তমানে কাজ করতেছি, সেগুলো টিউটোরিয়ালগুলো দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটা নতুন অ্যাড হয়েছে আমাদের, অল স্টেট নতুন অ্যাড হয়েছে। তো এর মধ্যে অল স্টেটের কাজটা বেশি ইজি, ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাজটাও বেশি ইজি। ওকে, তাহলে আমি আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমার এর আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা বেসিক জিনিসগুলো দেখছেন বা শুনছেন, যার জন্য আমি ওগুলো নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। ওকে, আমরা এখন কাজটা শুরু করতে যাচ্ছি। আপনাদের মধ্যে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আগে ব্রাউজারটা ওপেন করেন, আইপি সফটওয়্যারটা ইউজ না করে, আইপি সিলেক্ট না করেই আপনারা ব্রাউজারটা ওপেন করেন। আশা করি সেকেন্ড টাইম আপনারা এই ভুলটা করবেন না। ওকে, আমাদের নেট কানেকশন দেওয়া আছে, এখন আমরা আমাদের ডাটার ফাইলটা দেখি। ডাটার ফাইলে আমি আর ডিটেলস কিছু বলতে যাচ্ছি না, কারণ আপনারা অলরেডি যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখছেন তারা জানেন যে কীভাবে কাজ করতে হয় বা জিনিসটা কী। ওকে, আমি আজকে 15 নম্বর যে ডাটাটা আছে এটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা আমাদের আইপি সফটওয়্যারটা রান করার আগে আমরা মেইন ফাইল থেকে আমাদের লিঙ্কগুলো কপি করে নিয়ে আসি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আপনারা সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট ইউজ করতে। এইবার আমরা এর আইডি নাম্বারগুলো বসাবো। আচ্ছা, আইডি নাম্বারটা না কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম, নিয়ে আমার লিঙ্কগুলোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। খেয়াল লক্ষ্য রাখতে হবে যে যেন স্পেসটা না থাকে, স্পেসটা থাকলে মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়, সো একটু খেয়াল করবেন আপনারা কাজ করার সময়। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ওকে, কন্ট্রোল এস। আমি ধরেই নিচ্ছি যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলটা ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম লিঙ্ক হবে এটা। এখন আমরা আমাদের আইপি সিলেক্ট করব। আমি আইপি সফটওয়্যারটা লগ ইন করে রাখছি প্রক্সি। এবার দেখে নিই কোন স্টেটে এটা পড়তেছে, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে পড়তেছে। ওকে, আমি হাইলাইট করে রাখলাম ক্যালিফোর্নিয়াটা। এখন ইউনাইটেড স্টেটস, ওকে, স্টেটসে এসে আমরা ক্যালিফোর্নিয়াতে আসলাম। আইপি কী করে সিলেক্ট করতে হয় এই প্রসেসটা আপনারা জানেন, এটা নিয়ে আমি আর ডিসক্রাইব করতে যাচ্ছি না। দেখি আমাদের এই আইপিটা, হ্যাঁ কাজ হয়ে গেছে, দেখেন গ্রিন লাইট, গ্রিন সিগন্যাল দিচ্ছে। ওকে, এবার আমরা ব্রাউজারটা ওপেন করার আগে আমরা একটু সি ক্লিনারটা ওপেন করে পুরো প্রসেসটা ক্লিয়ার করে নিই। আমাদের সিস্টেম মেশিন যাই বলেন না কেন সেটা আমরা একটু ক্লিয়ার করে নিতে যাচ্ছি, কারণ আইপি সফটওয়্যারটা ইউজ করার কারণে আপনার অনেক সময় পিসিটা স্লো হয়ে যায়, যার জন্য আমরা এভাবে ক্লিয়ার করে নিই। ওকে, আমরা এটা মিনিমাইজ করে রেখে আমরা ব্রাউজারটা ওপেন করি।
এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করলে এই অপশনটা আছে, এখানে আপনি এন্টার দিতে পারেন বা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। আমি এন্টার দিলে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, এটা সব ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি অনেক সময় কাজ করার সময় লক্ষ্য করবেন যে আপনারা যখন লিঙ্কটা পেস্ট করতেছেন, আপনারা যখন এই এই যে লিঙ্কটা পেস্ট করতেছেন, তো অনেক সময় দেখা যায় যে লোড হয় না বা পরিপূর্ণ আসে না, তখন আপনি ধরে নেবেন বা আপনার কাজটা হচ্ছে না, তখন আপনি ধরে নেবেন যে কন্ট্রোল শিফট ডিলিট এন্টার প্রেস করেও আপনার কিছু ইনফরমেশন ক্যাশে রয়ে গেছে। তখন আপনি ফায়ারফক্সের এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে অপশন আছে, অপশনের আর একটা অপশন একটা আছে, এখানে ক্লিক করে আপনি না প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এখানে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, এখানে দেখুন লেখা আছে যে রিমুভাল ইন্ডিভিজুয়াল কুকিস। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে সাইট এবং কুকিস, সাইট এবং কুকিস নেম দেওয়া আছে। এখানে যদি আপনি ক্যাশ ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এখানে কিছু শো করবে, তো যখন এরকম প্রবলেম হবে তখন আপনারা যখন রিমুভ অল কুকিসে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে বের হয়ে আসবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্স নিয়ে কাজ করব। কন্ট্রোল বি দিয়ে আমি এটা বোল্ড করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে এটা পেস্ট করলাম এবং এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম পেজটা এইরকম দেখতে। তাও এখানে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন, আমাদের স্টেট কী ছিল আমরা একটু দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া ছিল, আমি এটা হাইলাইট করে রাখছি। ওকে, তাহলে আমরা এখানে এসে ক্যালিফোর্নিয়াতে আসব, তারপরে গেট কোড যে অপশনটা আসছে এখানে এসে ক্লিক করব, তারপরে এখানে দেখুন এটা লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পরে পেজটা এরকম আসবে। এখানে যদি আপনারা দেখেন যে একটা কোম্পানি নাম আসে তাহলে এখানে আপনি আবার হচ্ছে লোডিং দিবেন, দু তিনবার এভাবে দিয়ে দেখবেন যে এখানে অন্য কোম্পানির নাম আসে কি না। আচ্ছা, যদি এভাবে অন্য কোম্পানির নাম না আসে তাহলে আমরা এই লিঙ্কটা কেটে দিই। কেটে দিয়ে আমরা আবার একটু কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করি, করে আবার লিঙ্কটা কপি করি, পেস্ট করে যাই, দেখি কি আসে। সাধারণত এখানে অনেকগুলো কোম্পানির লিঙ্ক আসে, তো তার মধ্যে থেকে আমরা যেগুলো যে কোম্পানির কাজ এখন করতেছি সেই কোম্পানিগুলোর যদি নাম আসে তাহলে সেগুলোতে আমরা কাজ করব না। আচ্ছা, এখানে আবার আসলো, এখানে আমরা ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে গেট কোডে ক্লিক করলাম। আমরা এখন যে কোম্পানিগুলোর কাজ করতেছি সেগুলো যদি আসে তো আমরা সেটা কাজ করব না। ওকে, এখানে দেখেন যে মার্কিউরি যে কোম্পানিটা আসতেছে এখানে আরও আসতে পারে, এখানে আপনি 21st আসবে, প্রোগ্রেসিভ আসবে, এরকম আসবে। যদি আপনার 21st আসে তাহলে 21st কাজ করবেন, যদি আপনার প্রোগ্রেসিভ আসে তাহলে প্রোগ্রেসিভের কাজ করবেন, যদি আপনার প্রোগ্রেসিভ 21st ইন্স্যুরেন্স আসে, যদি 21st এখানে শো না করে প্রোগ্রেসিভও শো না করে এবং যদি শেষে ইন্স্যুরেন্স শো করে তো ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবেন। তবে যদি ইন্স্যুরেন্স থাকতেছে প্লাস হচ্ছে আপনি দেখতেছেন প্রোগ্রেসিভ আসছে প্লাস হচ্ছে 21st আসছে তাহলে 21st নিয়ে কাজ করবেন। যদি দেখেন যে ইন্স্যুরেন্স আর প্রোগ্রেসিভ আসছে এবং আদার্স অন্যান্য কোম্পানিগুলো আসছে তাহলে আপনি প্রোগ্রেসিভ নিয়ে কাজ করবেন, প্রোগ্রেসিভের অ্যাপ্রুভের হারটা ভালো। আর যদি দেখেন যে প্রোগ্রেসিভও নয় তখন আপনি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবেন। আর বাই চান্স যে আপনি দু তিনবার হচ্ছে রিফ্রেশ করেও দেখতেছেন যে এখানে একটাই আসতেছে তখন আপনাকে বাধ্যতামূলক এই লিঙ্কটারই কাজ করতে হবে, এই সাইটটারই কাজ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এখানে একটা কোম্পানির নাম আসছে, যদি এখানে দুই তিনটা কোম্পানির নাম থাকে তাহলে এখানে ফ্রি যে কোম্পানির নাম থাকুক না কেন এখানে ফ্রি কোর্স যে অপশনটা আসছে এখানে ক্লিক করলে আপনার আর একটা পেজ ওপেন হবে। ওকে, আমরা তাহলে এখানে ক্লিক করি। ওকে, আমাদের এটা লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হওয়ার পরে এখানে একটা অপশন আসে,
এই অপশনটা আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি অপশনটা আসে তাহলে এখানে আই এম লুকিং ফর এ লয়ার এটাতে ক্লিক করবেন, আর যদি অপশনটা না আসে তাহলে আপনার যে কোম্পানির নামটা সিলেক্ট করছেন এখানে যদি 21 থাকতো তো 21-এর লিঙ্কটা আসতো। যেভাবে আপনারা 21-এ কাজ করেন ওভাবেই ওটাতে কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা, যদি মার্কিউরি এখানে আসে, যদি মার্কিউরিটা আসে তখন আপনি এরকম আই এম লুকিং ফর এ লয়ার রয়েছে এখানে এসে ক্লিক সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আমরা এখন আর একটা পেজে চলে আসবো। ওকে ওকে, মার্কিউরির পেজটা ওপেন হয়ে গেল। ওপেন হলে এরকম আপনি অপশন দেখতে পারবেন, এখানে জিপ কোড দেওয়ার একটা অপশন আছে, তবে আপনি এখানে জিপ কোডটা দিবেন। তো আমরা এখন জিপ কোডটা কপি করে নিয়ে আসি, কপি করে আমরা এখানে পেস্ট করাবো কন্ট্রোল ভি দিয়ে। যদি তারপরে এটা কাজ না হয়, কন্ট্রোল ভি বা মাউসের রাইট বাটন কাজ করে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে টাইপ করতে হবে, ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে 91351। ওকে, দিয়ে গেট এ কোট এই অপশানে ক্লিক করবেন। প্রবলেম দেখ, আপনারা দেখেন এটা লোডিং হচ্ছে। মার্কিউরিতে একটু ঝামেলা আছে যার জন্য আমরা মার্কিউরির কাজটা সহজে করতে চাই না। যদি প্রোগ্রেসিভ বা 21 থাকে তো ওইটা কাজ করাই বেটার। আর এখানে হচ্ছে 21-এর কাজের ফিনিশিং যে স্টেজটা সেটা আপনি আমার 3 নম্বর লেকচারে আপনারা দেখতে দেখছেন হয়তো। তো যদি এখানে অ্যাডের এখানে যে যদি 21-এর অপশনটা থাকে তখন আপনি ফ্রি কোডে ক্লিক করলে 21st century যে পেজটা আসে সেটা চলে আসবে, বা প্রোগ্রেসিভের পেজটা চলে আসবে, বা ইন্স্যুরেন্স যদি সিলেক্ট করেন ইন্স্যুরেন্সের পেজটা চলে আসবে। তো এই পেজগুলো যদি চলে আসে তখন আপনি কী করবেন, যেভাবে করতে হয় আমার 3 নম্বর 4 নম্বর টিউটোরিয়ালে যেভাবে আমি সবগুলো সাবমিট করছি ঠিক সেম প্রসেসে আপনি সবগুলো সাবমিট করবেন। এখানে জাস্ট আপনি কোশ্চেনগুলো ঠিক মতো মাথায় যা রাখতে হবে যে কী কী কোশ্চেন ছিল, ওই সেম কোশ্চেনই করে, জাস্ট এগুলোর ভিউটা একটু ডিফারেন্ট। ওকে, আমি আরেকবার এখানে একটু রিফ্রেশ করে দেখি যে অন্য কোনো কোম্পানি নাম আসে কি না। না, মনে হয় আসতেছে না। ওকে, মার্কিউরির লোডিং হতে বেশ সময় নেয়। ওকে ওকে, মার্কিউরি যে এখনও লোডিং হয় নাই যেহেতু এটা সময় নিচ্ছে, যার জন্য আমি আর আপনাদেরকে এটা ডিটেলসটা দেখাচ্ছি না। তবে এটারও লাস্ট স্টেজে এসে আপনারা একটা ডলারের অ্যামাউন্ট দেখতে পাবেন, একটা রেট দেখতে পাবেন। তো সেই রেটটা যখন দেখতে পাবেন তখন ভাববেন যে আপনার ফাইনাল স্টেজে চলে আসছেন। তারপর যখন ফাইনাল স্টেজে চলে আসবেন তখন এখানে এটা ওই ট্যাবটা ক্লোজ করে দিয়ে এখানে যে মেইন ট্যাবটা আছে সেটা ক্লোজ করে দিবেন। আচ্ছা, আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি এবং আপনাদেরকে এটার যে একটা ডিফারেন্ট প্রসেস আছে সেই প্রসেসটা দেখানোর জন্য আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করছি। তো এখানে আমরা আরেকটা যে নতুন আমাদের কোম্পানি আছে সেইটার দেখি, আর আপাতত এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আপনারা 3 নম্বর এবং 4 নম্বর লেকচারগুলো দেখছেন, তো আমি ধরে নিচ্ছি যে আপনার এরপরে এটার যা স্টেজ আছে সেটা আপনারা করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা অল স্টেটটা আপনাদেরকে দেখাই। অল স্টেটটা আমি বোল্ড করে দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম এবং সেম প্রসেসে পেস্ট অ্যান্ড গো করে দিলাম। এই সাইটে কাজ করতে গেলে আপনারা বেশ মজা পাবেন। পেস্টটা পরিপূর্ণ লোড হলে এরকম ভিউটা আসবে। এখন আমরা এখানে জিপ কোডটা দিয়ে দিই, যারা 21 লিবার্টি মিউচুয়াল বা র্যাড ক্রিক এই এই সাইটগুলো কাজ করছেন তাদের জন্য এটা বেশ ইজি, কারণ কোশ্চেনগুলো সেমই থাকে, জাস্ট ভিউটা চেঞ্জ। আচ্ছা, আমাদের সেকেন্ড পেজটা যখন আমরা জিপ করে দেওয়ার পর আমাদের পেজটা এরকম আসবে। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, অ্যাড্রেস, সিটি, এগুলো তো জানেন আপনারা যে কীভাবে দিতে হয়। তো আমি জাস্ট হচ্ছে এখানে কোথায় কোথায় স্কিপ করতে হবে সেই জিনিসগুলো পয়েন্ট আউট করতেছি, এবং কোন জিনিসগুলোতে আপনার টাচ করতে হবে বা করতে হবে না সেটা আমি একটু দেখাইছি। যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম এই পেজে আসছে তো এটাতে তো অবশ্যই টাচ করতে হবে। তাহলে আমরা এখন এটার ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে দিই, সরি, কন্ট্রোল সি।
control V, control C, control V, but J O 10 4 1973 10 March 4 1973. এবার আমরা অ্যাড্রেসটা দেব। এখন আমরা সিটিটা দেব। এবার স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে এখানে দেখবেন যে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়েছে ছোট করে। তো এইটা আপনি যতক্ষণ অল স্টেটে কাজ করবেন এটা ক্লোজ করার কোনো দরকার, এটাকে মিনিমাইজ করে রেখে দেবেন। ওকে, তারপরে স্টেপটা হচ্ছে এখানে অ্যাড ভেহিকলসে আপনার গাড়ির ইনফরমেশনটা দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কাজ করছিলাম অন্যান্য সাইটগুলোতে, এখানেও ঠিক সেম প্রসেস। ওকে, তাহলে আমরা দেখে নিই 2009, আচ্ছা 10,000, ওকে ওকে। তাহলে আমাদের সিলেক্ট ইয়ার হচ্ছে 2009, মড গাড়ির মডেল ইয়ারটা। এবার আমরা মেক, মেক মানে হচ্ছে ম্যানুফ্যাকচার, দ্যাট মিনস আপনার ব্র্যান্ডের নামটা। আচ্ছা, আমরা ব্র্যান্ডের নামটা একটু দেখে নিই। ওকে, এটা দেখি এখানে এটা আছে কি না। এখানে একবার দুইবার ক্লিক করে দেখবেন যে যদি কোনো ড্রপ ডাউন মেনু আসে তাহলে ভাববেন যে লোডিং শেষ হয়ে গেছে, আর যদি ড্রপ ডাউন মেনুটা না আসে তাহলে ভাববেন যে ইন্টারনাল লোডিং হচ্ছে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট করার মতো ড্রপ ডাউন মেনুটা আসলো। তো আমাদের গাড়িটার নাম ছিল এইটা। এবার আমাদের মডেল, মডেল নামটা কি ছিল, আচ্ছা কলোরোটা এই যে। ওকে, এবার আমরা দেখি বডি স্টাইলে কি আছে, এটা একটু গেস করে দেবেন, এটা তো জানেন। সিলিন্ডারে যদি একের ওদিক থাকে তাহলে যে কোনো একটা সিলিন্ডার চুজ করে ডোর একটা দিয়ে দেবেন। অ্যাড দিস ভেহিকলে ক্লিক করবেন। অ্যাড দিস ভেহিকলে ক্লিক করলে এইরকম একটা অপশান আসবে। এখানে আপনি একটা জিনিস ভুল করে থাকে অনেকে, যে এখানে সেকেন্ড টাইম এসে আবার অ্যাড আনাদার ভেহিকলে ক্লিক করে, কিন্তু অ্যাড আনাদার তো আমাদের দরকার নেই, আমরা তো অলরেডি আমাদের ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি এর আগে আপনার ইনফরমেশনটা ইনপুট করে থাকেন তাহলে এখানে দেখবেন যে আপনি যে ইনফরমেশন ইনপুট করছেন সেটার উপরে রিমুভ লেখা আছে এবং ক্রস বাটন একটা সাইন আছে। যদি ওরা সাজেস্ট করে থাকে কোনো গাড়ির নেম অর মডেল এনিথিং, তাহলে এখানে আপনার যে ক্রসের বাটনটা থাকবে না এবং রিমুভ লেখাতেও থাকবে না। যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে রিমুভ লেখাটা আছে, তার মানে হচ্ছে আপনি এই ইনফরমেশনগুলো আপনি ম্যানুয়ালি ইনপুট করছেন। ওকে, তাহলে এখন আমরা কন্টিনিউতে চলে আসি। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখি যে ওনারশিপ ইনফর যা কার ওনার আসতে সেটা জানতে যাচ্ছে। এখানে আপনার খুব ভালো করে লক্ষ্য করবেন যে দিস ভেহিকল ইস যে সিলেক্ট অপশনে এসে ওন্ট দেবেন অলওয়েজ, ইট ইট ওয়াজ অ্যাকোয়ার্ড, সিলেক্টে ক্লিক করে এখানে অলওয়েজ নিউ দেবেন, কখনই ইউজড দেবেন না। ইউজড বললে ওরা পুরাতনভাবে এখানে সবসময় নিউ দেবেন, মন্থ একটা কিছু সিলেক্ট করে দেবেন। ইয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, ইয়ারটা আপনারা দেখেন এখানে মডেল ইয়ার আছে 2009। তো আমরা এখানে যখন দিব তখন ওয়ান ইয়ার্স বাড়াই দিব, 2010 করে দিলাম। এখানে আরও একটা অপশন আসছে, সেটা অটোমেটিক সিলেক্ট আসছে, ইয়েস দেওয়া আছে, এটা চেঞ্জ করার কোনো দরকার নয়। ভেহিকল ইউজেস, এখন আমরা ইউজেসটা কেন করি সেটা তো আপনাদেরকে বলছি যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে যেটা থাকবে সেটা দেবেন। এখানে ধরেন যে প্লেজার যদি থাকে কি আমাদের ইনফরমেশন, তো প্লেজারে দেবো। এবং আমরা দেখি যে মাসের বার্ষিক মাইলেজ এখানে 10,000 আছে, তো আমরা এখানে সামনের টুকু কেটে দেবো 10,000। হ্যাঁ, হয়ে গেল। ওকে, যদি 7,500 থাকে, যেখানে যেহেতু এই অপশনগুলো সিলেক্ট করার কোনো ওয়ে নাই, তখন আপনি জাস্ট 7 দেবেন। যদি 12,500 থাকে তাহলে হয় 12 দেবেন বা 13 দেবেন, তাহলে হয়ে যাবে। এখানে আরেকটা অপশন থাকে যে অ্যান্টি থেফ ডিভাইসের একটা অপশন, মাঝে মধ্যে এখানে নিচে কিছু শো করে,
যদি কোনো ডিভাইসে নাম শো করে যে কোনো একটা কিছু গেস্ট করে দিয়ে দেবেন। ওকে, এবার আমরা কন্টিনিউ টু ড্রাইভার্স, কন্টিনিউ টু ড্রাইভার্সে ক্লিক করার পরে আমরা এখানে প্রাইমারি ড্রাইভার ইনফরমেশনের একটা পেজ চলে আসলো। এখানে আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিব। দেখি জেন্ডারটা কী ছিল, জেন্ডারটা ছিল ফিমেল। ওকে, তাহলে আমরা ফিমেলে সিলেক্ট করি। ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা এখানে কী ছিল, সিঙ্গেল ছিল। এটা কি ওয়েতে দিতে হয় সেটা তো আমি আমার আগের লেকচারগুলোতে বলছি। এখানে হ্যাভ ইউ লিভড অ্যাট দ্য অ্যাভব অ্যাড্রেস ফর মোর দ্যান 2 ইয়ার্স যে অপশানটা আছে এখানে, সবসময় আমি এর আগে লেকচারগুলোতে আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যখনই আপনার বাসস্থানের ইনফরমেশনটা চাবে সবসময় 5 বছরের ঊর্ধ্বে দেবেন। আর এখানে তো অনলি 2 ইয়ার্সের কথা বলছে, দ্যাট মিনস এটা ইয়েস হবে। এখানে ইয়েস করার পরে এখানে অ্যাড ড্রাইভার এসে ক্লিক করবেন। অ্যাড ড্রাইভারে ক্লিক করলে আমরা যে ড্রাইভারের ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা শো করবে। দেখুন এই ড্রাইভার ইনফরমেশনটা আমরা ওখানে ইনপুট করছিলাম, দেখুন এখানে ওনার নামটা শো করতেছে। ওকে, তার মানে আমাদের ড্রাইভার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আই রিসিভড মাই ফার্স্ট ড্রাইভার লাইসেন্স হোয়েন আই ওয়াজ আচ্ছা এনিথিং। এখানে আপনি যদি অটোমেটিক যেটা থাকবে সেটা দেবেন, আর যদি অটোমেটিক কিছু না থাকে তাহলে 16 থেকে 19 বছরের মধ্যে একটা কিছু সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখানে দেখেন আই সিলেক্ট একটা অপশন আছে, এখানে সিলেক্ট করবেন হ্যাভ নট। এখানে সবসময় হ্যাভ নট সিলেক্ট করবেন, আপনি কোশ্চেনটা পুরোপুরি পড়ে নেবেন। এখানে যদি আপনি হ্যাভ সিলেক্ট করেন তাহলে আরও ইনফরমেশন চলে আসে, যার জন্য আমরা মানে হ্যাভ নটটা ক্লিক করব। এখানে ড্রাইভিং স্টোরি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ভায়োলেন্স কিছু হয়েছে কিনা বিগত বছরে সবসময় নাম দেবেন, কারণ আমরা কোনো নেগেটিভ ইনফরমেশন এখানে রাখবো না। মোর অ্যাবাউট ইউ, আপনি যদি আপনার ডাটাতে যদি অপশন থাকে যে সে এমপ্লয়েড অর স্টুডেন্ট অর এনিথিং যা থাকবে তা দেবেন। এখানে এমপ্লয়েড আমরা দেখি সে এমপ্লয়েড কিনা, হ্যাঁ সে মার্কেটিংয়ে জব করে তার মানে সে এমপ্লয়েড। ওকে, এটা আপনার নিজের প্রপার্টি কিনা, অবশ্যই আমার নিজের প্রপার্টি, অন সিলেক্ট করবেন। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অ্যাজ ইউজুয়াল। ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নেব, কপি করে নেব এবং এখানে পেস্ট করব। এখানে আমার ফোন নাম্বারটা চাই, ফোন নাম্বারটা রেগুলার যেভাবে কাজ করে থাকেন আমরা সেরকম। এখানে 334 মানে প্রথমে 3টা, তারপরে 3টা, তারপরে 4টা। খুব সতর্কতার সাথে আপনার এটা কপি পেস্টটা করবেন, এখানে একটা ডিজিট মিস হলে আপনার পুরো পরিশ্রমটাই বৃথা। এখানে দেখেন যে গুড হ্যান্ডস একটা অপশন আসছে, এখানে অবশ্যই টিক দেবেন। এখানে লেখা আছে যে আপনার নতুন কাভারেজ কবে থেকে স্টার্ট করতে চান। এখানে দেখেন যে আমার পিসি যে ডেটটা আছে এটা মার্চের 10 তারিখ 2014, এখানেও কিন্তু সেটা উঠে আছে মার্চের 10 তারিখ 2014। আপনি যে ডেটটা উঠে থাকবে তার থেকে 12 দিন বা 15 দিন বেশি একটা ডেট এন্টার করে দেবেন, সিলেক্ট করে দেবেন। আমাদের এখানে 10 ছিল, আমরা 25 করে দিয়েছি। ওকে, তারপর আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার আগে দেখবেন যে আর যদি কিছু লোড ছাড়া পড়ে যায় তাহলে সেটা সিলেক্ট করবেন। এখানে বলছে যে আপনি কোথায় জব করেন না করেন বা কোন ক্যাটাগরিতে জব করেন, সে অপশনটা আসছে, আমরা একটু দেখে নিই সে কোন ক্যাটাগরিতে জব করে। সে মার্কেটিং ক্যাটাগরিতে জব করে, তাহলে আমরা এখানে দেখি মার্কেটিং রিলেটেড কী আসছে। ওকে, এখানে আসছে, এখানে আসছে যে বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সিয়াল সার্ভিসেস, তাহলে আমরা এটা ক্লিক করবো। এটা ক্লিক করলে এটা নিচে আরেকটা অপশন আসবে, আমরা একটু ওয়েট করি, যদি না আসে তাহলে ওকে গুড, তো যদি চলে আসে এই যে যেমন এখানে চলে আসছে। এখানে আপনি বলছে যে এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন সেক্টরে জব করেন, এখানে আমরা মার্কেটিংয়ে যেহেতু জব করি এখানে মার্কেটিংটা সিলেক্ট করে দিব, দিয়ে যে কন্টিনিউ টু ডিসকাউন্টটা ক্লিক করব। তারপর এটা একটু লোডিং হবে। ওকে, আমাদের একটা পেজ চলে আসলো, এখানে দেখেন যে একটা ডলার সাইন সহ একটা অ্যামাউন্ট উঠতেছে। তো আমাদের এটাই লাস্ট স্টেজ না, আমাদের লাস্ট স্টেজের পরে আছে। এখানে দেখেন হোম অনার্স, এটা হচ্ছে একটা ডিসকাউন্টের অফার করছে অল স্টেট। তো এখানে আপনি ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন, এটা আপনার উইশ।
এখানে ইয়েস এটাতে আই এম নট ডেমন বাকিগুলোতে নো বা ইয়েস যে কোনো কিছু দিতে পারবেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার লাস্ট স্টেজটা শো করবে ওকে আমাদের লাস্ট স্টেজটা শো করলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা ডলার সাইন সহ একটা অ্যামাউন্ট লেখা আসছে তার মানে আপনার কাজ শেষ যখন এটা পরিপূর্ণভাবে লোড হওয়া শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে কেটে দেব ওকে আর আরেকটা যে ট্যাবটা ওপেন হয়েছিল আরেকটা যে ট্যাব ওপেন হয়েছিল অল স্টেটে সেটা তখন আমরা কেটে দেব তাহলে আমাদের অল স্টেটের কাজটা শেষ হয়ে যাবে